রাস্তা সম্প্রসারণের জন্য বারান্দার মাটি কাটাকে কেন্দ্র করে বচসার জেরে রক্তারক্তি কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। জানা গিয়েছে, তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাড়িয়াল পশ্চিম পাড়ায় ঢালাই রাস্তা নির্মাণের জন্য রবিবার থেকে মাপজোকের কাজ শুরু হয়েছে। অনেকেই রাস্তার কিছু অংশ জবরদখল করে পাকা ঘর করে রেখেছেন। রাস্তাটি চওড়া করার জন্য ঠিকাদার সংস্থা বাড়ির বারান্দার সামনের অংশটুকুর মাটি কেটে সরাতে বললে সে কথা কেউ গ্রাহ্য করেননি। সোমবার প্রতিবেশী মহবুল হকের পরিবারের লোকেরা শেখ কালু নামে এক প্রতিবেশীকে তার বারান্দার মাটি কেটে সরাতে বললে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। বচসার জেরে হাতাহাতিতে প্রথম পক্ষের রৌশানা বিবি এবং দ্বিতীয় পক্ষের মুসলিমা বিবি ও জরিনা খাতুন আহত হন। আহতদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। উভয় পক্ষই বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মাটি নিয়ে টালিনা মালে, মাটি কাটলে, আজকে মারলে, আসে ধরে লাঠির ডাঙ্গের বাড়ি, লাঠি বাড়ি, শিকলের বাড়ি দিয়ে। কে মেরেছে আপনাকে? গুলুয়া দুখিয়া মমিনা জরিনা। তোরা কি একই পরিবারের লোক? হ্যাঁ, একই পরিবারের লোক। তো আপনাকে মারধর কেন করলো? ঝামেলা রাস্তাটা ধরতে গেলে কাল থেকে কাটেছিলাম, কাল থেকে সবাই ছিল, মেম্বার এসেছিল গ্রামের, যাই ধরতে গেলে রাস্তা ঢালাই করবে, তাই এসেছিল। ওই আসে নাপ দিল, রহিম নাপ দিল, 9 ফিট রাস্তা আমি কাটলাম। রাস্তা কাটিয়ে সবাই ধরতে গেলে সবাই ই করলো, নাপলো, নাপে টাপে সবাই চলে গেল। আজকে ওই রাস্তা নিয়ে আজকে মাটি তুলছে, আমাকে মা বহিন চোদি আমাকে গালছে, বলছে বাস ঢুকাবো। কে বলছে কথাটা? ওই কালু বলছে বাস ঢুকাবো। হ্যাঁ, অস্ত্র উপরে উপরে গালি দিচ্ছে, যেগুলোন গালি দিবার নাই, তিরমাতকে যেগুলোন গালি দিবার নাই সেগুলোন গালি ওই দিচ্ছে আমাকে। আমি ওর লাগলাম চাচি, চাচি বলে সম্পর্ক নাই। কালকে আমার বড় যাকে আর যারে কাল মরবে তাকে বাস ঢুকাতে চাইলো আগাদিকে। হ্যাঁ, এগুলোন ভাষা বলছে। কি কি দিয়ে মারধর করছে আমাদেরকে? পাইকে মারলো, কদালি নিয়ে, বাকি নিয়ে, রশ্মি নিয়ে। জখম কে কে হয়েছে? জখম আমি হয়েছি, আমার মেয়ের ধরতে মাথায় কদালি মেরেছে, মাথায় ফাটেনি, মাথা ফুলে গেছে। তো এখন আপনার মেয়ে কোথায় আছে? আমার মেয়ে হসপিটালে আছে ভর্তি। থানায় অভিযোগ জানালেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানালাম, ডায়েরি দিলাম, বমি করছে মা ছেলে এখন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।